নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। দুর্গাপূজা আর মাত্র দু মাস বাকি রয়েছে। এই দুর্গাপূজার আগে মা দুর্গা এই পাঁচ রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে। অর্থাৎ দুর্গাপূজার আগে পর্যন্ত এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি এবং কোন গ্রহ এই রাশিগুলোকে করবে কোটিপতি, তাও আমি এই ভিডিওতে জানাবো। পাঁচটি রাশি কোন কোন রাশির কর্মযোগ, কোন কোন রাশির সম্পত্তি, বাড়ি গাড়ি, কোন রাশির প্রেমের ক্ষেত্রে সফলতা পাবে দুর্গাপূজার আগে, কোন রাশি আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা পাবে, অর্থাৎ স্পেশালি পাঁচটি রাশি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থাৎ এক কথায় যদি বলি, মা দুর্গার আশীর্বাদে ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে এই পাঁচ রাশির। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। মা দুর্গা এই পাঁচ রাশিকে করবে আরোগপতি, কোটিপতি, ইনকাম আপনাদের বাড়ি দিবে। এবং এই গ্রহ, একটি গ্রহ, সেটি হচ্ছে কেতু। কেতু তো ট্রানজিট করেই যাচ্ছে 30শে অক্টোবর, তার আগে যাওয়ার আগে টানা দু মাস এই দুর্গাপূজার আগে পর্যন্ত এই পাঁচ রাশিকে অর্থ প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি করবে। কেতু দেয় গুপ্ত ধন, কেতু দেয় সম্পত্তি, প্রপার্টি, সমস্তটাই কেতু গ্রহের কিন্তু নিয়ন্ত্রণ করে। তবে আপনাদের জন্মছকে কেতু কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আগামী দু মাস আপনাদের ভাগ্য কেমন যেতে চলেছে। কপাল খুলবে এই পাঁচ রাশির মা দুর্গা কৃপা এই পাঁচ রাশির উপর কিন্তু পড়তে চলেছে। অর্থ ভাগ্য তুঙ্গে উঠতে চলেছে এই মহা সৌভাগ্যশালী রাশি। কোন কোন এই রাশি আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করুন। আগামী 60 দিন এই পাঁচটি রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ এই পাঁচ রাশির ধন সম্পত্তি পরিপূর্ণ হতে চলেছে। প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশি কেতু যাওয়ার আগে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, বড় ধরনের সম্মান পেতে চলেছেন কর্মক্ষেত্রে, বা যারা কর্ম পরিবর্তন করবেন চাইছিলেন তাদের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে এবং কোনো ক্ষেত্র থেকে আপনারা সম্পত্তি ক্রয় যোগ কিন্তু নিশ্চিত হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই দুর্গাপূজার আগে পর্যন্ত আপনাদের অভাবনীয় লাভ হতে চলেছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, বিশেষ করে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেলি ইনকাম, ভাগ্য এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কর্মযোগ দেখা যাচ্ছে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম
আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তন, আপনাদের এই সময় ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হতে চলেছে। অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে মা দুর্গার আশীর্বাদে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, ব্যবসা, ভাগ্য, কেরিয়ার এই সকল ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন মেষ রাশি। আপনাদের কর্মক্ষেত্রে সুনাম, এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনাদের হতে চলেছে এবং এই সময়ের মধ্যে মা দুর্গার আশীর্বাদে আপনাদের গুপ্ত ধন প্রাপ্তি হতে চলেছে। কেতু গ্রহ কিন্তু আপনাদেরকে গুপ্ত ধন দিবে। বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। এই সময় আপনাদের কর্মযোগ, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। এবং এই সময়ের মধ্যে দুর্গাপূজার আগে পর্যন্ত আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ তুলা রাশি সম্পত্তি, কেরিয়ার, ভাগ্য এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু লাভ পেতে চলেছেন। মা দুর্গার আশীর্বাদে এ কটি রাশি, মানে এক কথায় যদি বলি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আবারও বলছি, প্রত্যেকে এই ভিডিওটি আপনারা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। কোন কোন রাশির ভাগ্য তুঙ্গ হতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাতে আপনাদের বিশেষভাবে মা দুর্গার কৃপা আপনারা কিন্তু পাবেন। দেখুন, এই পাঁচ রাশি এই সময় আগামী 60 দিনের মধ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, আবারও বলছি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। কেতু গ্রহ এই রাশিগুলোকে কিন্তু আগামী দু মাস মালামাল করতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।